আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো 6 সেট পেটিকোট একদম সহজে কিভাবে আপনারা কাটিং করবেন। তো এখানে দুই গজ কাপড় আছে, দুই গজ কাপড় দিয়ে আজকের এই পেটিকোটটি আমি কাটিং করে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। তো দেখেন এখানে দুই গজ কাপড় আছে। তো সর্বপ্রথম এক সাইডে থেকে আমাদের বেলের জন্য কাপড়টা নিতে হবে। তো কাপড় যেহেতু কম, এখানে আমি বেলটা একটু ছোট করে দিব। এখানে আমি 5 ইঞ্চি নিব। তো বেলের কাপড়টা আমি কাটিং করে নিতেছি। এবং এখানে যে কাপড়টা আছে, কাপড়টা আমি কিভাবে ভাঁজ করি খেয়াল করেন। দর্শক, পেটিকোটটি আজকে যারা খাটো মানুষ তাদের জন্যই মূলত তৈরি করা। তো এখানে দেখেন আমি এক সাইডে থেকে 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা আমি কাটিং করে নেব। এখান থেকে 2 ইঞ্চি চওড়া করে এই কাপড়টা বেলের মাথায় জয়েন দিতে হবে। এবং এটা হলো ফিতা। তো এখানে যে কাপড়টা আছে, কাপড়টা আমরা আরেকটা ভাঁজ দিয়ে চারপাট করে নিব। পেটিকোটের কোমরটি হবে 36 ইঞ্চি। তো এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট নিব। এবং এখানেও আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট এখানে নিয়ে নিব। তো জাস্ট আপনারা এইভাবে কি করবেন, এখানে ধরবেন আর এবং এখানে ধরবেন, ধরে এইভাবে টান দিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। তো এই ভাঁজে আমি কাটিংটা করে নিতেছি। এবং দেখেন এইভাবে আপনারা এই পার্টটা এইভাবে ধরে এরকম করে এটার সাথে এভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পরে আপনারা এইখানে এইভাবে সোজা করে কাটিং করে নেবেন। এবং এটা ঘুরে এইখানে আপনারা সোজা করে কাটিংটা করে নেবেন। তো দর্শক, আপনারা এইভাবে একদম সহজভাবে পেটিকোট কাটিং করতে পারবেন। তো আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।